সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশিয়ান গ্রুপ নিবেদিত 18 বছরে বৈশাখীর সঙ্গীতায়োজনে। আমি বারিশক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আপনাদের সাথে এবং আজ এই বিশেষ দিনে, বিশেষ আয়োজনে আমাদের বৈশাখী টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমার আপনার সবার প্রিয় ফকির শাহাবুদ্দিন এবং সাথে আছেন রেখা সুফিয়ানা। দর্শক, প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি ফকির শাহাবুদ্দিন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে 17 বছর পার হয়ে 18 বছরে বৈশাখী টেলিভিশন পদার্পণ করলো। প্রতি বছরই আমরা আপনাকে সাথে পেয়েছি, পাশে পেয়েছি, তো বৈশাখী টেলিভিশনের জন্য কিছু বলুন। বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ, কারণ এই বৈশাখী, বৈশাখ মাসে এসো বন্ধু বৈশাখী গান গাইয়া। বৈশাখীর সকল কর্মকর্তা কর্মচারী যারা যারা আছেন বৈশাখীর সাথে, আল্লাহ যেন সবাইকে হায়াদ্রাস করে রাখে, সুন্দর থাকে। আজকের এই দিনে শুধু আমার একটাই কামনা, শুধু বৈশাখী টেলিভিশন আমার মা মাটির গানকে, এথনিক কালচারকে সারা বিশ্বময় করছে, আরও করবে। এবং আমি ধন্যবাদ জানাই, বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন বৈশাখী থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। রেখা সুফিয়ানা, কেমন আছেন? ভীষণ ভালো আছি। আজকে বৈশাখী টিভির জন্মদিন। বৈশাখী মানেই একটা সুচির সবুজ একটা ব্যাপার, সেই সবুজের কচি পাতাগুলো যৌবনে প্রবেশ করেছে, মানে 18-তে। এটা একটা অনবদ্য একটা ব্যাপার, আর সেই সঙ্গে তার সফলতা সে তো আমরা দেখেই আসছি এবং আমরা উত্তরোত্তর আরও সফলতা কামনা করছি। ধন্যবাদ। এবারে আর কথা না বাড়ে, আমার মনে হয় দর্শক যারা আছেন গান শুনতে চান। ফকির শাহাবুদ্দিন ভাইয়া, কোন গানটি শুনবো প্রথমে? গানের আগে একটু বলে দিচ্ছি, রেখা আমার মেয়ের মতোই। আসলে এই কথাটা সে আমাকে বাবাই বলে ডাকে। তা আজকে দেখি মেয়ে কী চমৎকার গান করে, আসলে করে, ভালো করবে, সবাই দোয়া করবেন তার জন্য। চলুন আমরা প্রথম একটা গান দিয়ে শুরু করছি, এটা কথা প্লাবন করে আসি। এই গানটা আমার মৌলিক গান ছিল, পরবর্তীতে প্লাবন আবার কারে দিয়ে জানি গাওয়াইলো, কিন্তু প্রথমে আমার এই গাওয়া। নেশা লাগিল চোখে, নেশার ঘুরে দেওয়ানা, আমার নেশার নামটি যদি হয় নূর মোহাম্মদ, তিনি নিজেই নিজের তুলনা। কি নেশা লাগিল, কি নেশা লাগিল চোখে, নেশার ঘুরে দেওয়ানা, নেশার নামটি নূর মুহাম্মদ, নেশার নামটি নূর মুহাম্মদ, নিজেই নিজেই তুলনা। কি নেশা লাগিল চোখে, কি নেশা লাগিল চোখে, লাগিল চোখে, কি নেশা লাগিল চোখে।
আর প্রেমে কাতর হয়ে জমজাত না গেলেন সোহে খোদার প্রেমে কাতর হয়ে জমজাত না গেলেন সোহে উম্মতের দিলেন কোহে উম্মতের দিলেন কোহে খোদারি গান তানা কি নেশা লাগিল চোখে নেশার ঘুরে দেব না নেশার নামটি নূর মোহাম্মদ পাপের নদে আসার ভেলা আমার নবী কামলিওয়ালা যার নামেতে হয় উজালা যার নামেতে হয় উজালা আসে গনের আস্তানা কি নেশা লাগিল চোখে নেশার ঘুরে দেওয়ানা নেশার নামটি নূর মোহাম্মদ নেশার নামটি নূর মোহাম্মদ নিজে নিজে তুলনা কি নেশা লাগিল চোখে নেশার ঘুরে দেওয়ানা কি নেশা লাগিল চোখে নেশার ঘুরে দেওয়ানা নেশার নামটি নূর মোহাম্মদ নেশার নামটি নূর মোহাম্মদ নেশার নামটি নূর মোহাম্মদ চমৎকার, ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি আপু, কোন গানটি শুনব? গান গাইবার আগে যে কথাটি একটু না বলে পারছি না, উনি আমার গুরুজি, যেমন তেমনি আগেও উনি বলেছেন যে উনি আমাকে মেয়ে সমতুল্য জানেন। তো একজন বাবা এবং গুরুর সামনে গান করা কিন্তু খুব একটা ছোট বিষয় নয়। তো আমি চেষ্টা করছি, একটি লালন সাঁইজির গুরু ভজনা দিয়েই শুরু করছি, যেহেতু আমার গুরু আছেন আমার সাথে, চেষ্টা করছি। চলুন শুনে ফেলি। গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে সে ধন কেউ পায় না রে বিনা কার্যে ধনুপার্য কে করিতে পারে বিনা কার্যে ধনুপার্য কে করিতে পারে বিনা কার্যে ধনুপার্য গুরু
যে ধন উপার্জন সে করিতে পারে, বিনা কার্যে ধন অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় গুরু শিষ্যের সঙ্গীতায়োজন একেবারে জমে উঠেছে। তো গুরুর কাছে জানতে চাই যে শিষ্য কেমন গান গাইল। চমৎকার গাচ্ছে, চমৎকার। কারণ আমরা যদি তাদেরকে উৎসাহ না দিই, আমরা তো গেছি, এরা আবার জুনিয়রদেরকে দিবে,
এভাবে কিন্তু পরম্পরায় আসে। সুতরাং এরা যত ভালো গাবে ততই আমার দেশের মঙ্গল, আমার ফোকের মঙ্গল। একদমই চমৎকার। এবারে আপনার কাছে আরো একটি গান শুনবো। গাওয়ার আগে আমি একটু পরিচয় করে দিচ্ছি, যারা আমরা শিল্পীরা, আমাদেরকে কিন্তু মানুষের দেখে মনে করি, কিন্তু আমাদেরকে যারা শিল্পী বানায়, শিল্পীদের যারা শিল্পী করে তোলে, তারা হচ্ছে মিউজিশিয়ান। নীরবে বাজিয়ে যাচ্ছে কিন্তু তবলে আছেন হচ্ছেন আমার দাদা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ অভিজিৎ চক্রবর্তী। বাঁশিতে আসে হচ্ছে কৃষ্ণের বাঁশি আমাদের যে বাজায়, সে হচ্ছে বাবু, এখনও বাচ্চা মানুষ, আরও বড়ো হবে ইনশাল্লাহ, বুড়ো হলেও বাবু থাকবে। অবিনাশ আকাশ হচ্ছে অক্টোপেরে, আজাদ আছে হচ্ছে বেজ গিটারে, লিড গিটার আছে শাওন, আর আমাদের কিবোর্ডে আছে জিচান, কারণ ওই নামটা আমার আসে না, তার নামটা হচ্ছে আনফাল, আনফাল আহমেদ জিচান, তো জিচানে বলো। ওকে চলো আমরা যাই। গুরুবাদী গান আসলে আমরা মনে করি গানটা যদি, গান হচ্ছে মনের খোরাক। আমার দেহ চলে তিন বেলা ভাত আমি খাই, কিন্তু আমার মনটা কেমন ব্যস্ত থাকে। ওরে আমার গুরু চরণ মূল্যধন, আসলে এরা তো আমাদেরকে গুরু রাখতে পারে, দাঁড়া এত এটিম তো আমরাই, আমি কাকে গুরু বলবো? নাই তো, এরা তো এখনো আছে। ওরে আমার গুরুর চরণ মূল্যধন, সময় থাকতে চিনলাম না লোহা, রে বানাইল রে কান্তা সোনা। ওরে আমার মুর্শিদ চরণ মূল্যধন, মুর্শিদ চরণ মূল্যধন, সময় থাকতে চিনলাম না লোহা, রে বানাইল রে কান্তা সোনা। মুর্শিদ পরশ মনি গো আমার গুরু, পরমনি গো লোহা, রে বানাইল রে কান্তা সোনা। চরণ যে করছে সাধু, বিনা দুধে দই পাতিয়া খাইতা সে মাখন, আরে গুরুর চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া বাদান খাইতা সে মাখন, সেই মাখন খাইলে পরে পরশ মনি রে আমার গুরু, মনি রে লোহা, রে বানাইল রে কান্তা সোনা। নামে গলে পরে হা
কলঙ্ক লাগলো যার ভয় আর কি আছে তার মুর্শিদ 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 কইয়া মুর্শিদ 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 কইয়া ধন্যবাদ। এবারে আপু আপনার কাছে, একদমই হারিয়ে গেছিলেন গানে, একদম হারিয়ে গেছিলাম সত্যি। যে গানটি গাইছি রাধা রমন দত্তের একটি খুবই বিখ্যাত গান, চেষ্টা করছি সবার জন্য গাইবার। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গিহে, রব না গিহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। Yeah.
ফকির শাহাবুদ্দিনের কাছে এবার আরো একটি গান শুনতে চাই। চলো রেখা ধরে রাধারমণ দত্তের একটা গান গেলে আমি রাধারমণের একটা গান গাচ্ছি। এই গানটা অসম্ভব জনপ্রিয় একটা গান। এই এই গানের সুরকার আমি, রাধারমণ দত্তের গান। অজ যে গানটা গাইলে হচ্ছে ধামাইল। এই গানটা এককালে ধামাই লাগা রাখা হইতো, এটার নাম নতুন করে সুর করে জাতির কে চড়ি দিয়ে খাওয়াই দিলাম। চলো ওরে আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাই। আমার রাধা মান করেছে, গোসা করেছে। ওই আমি আর কতকাল থাকব রাধে গো, এ দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। রিয়া মা রিয়া শিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। আমারে আ শিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। রাধিকা আসতে হয়েছিল। ও সুবল এখন তো আসে না রে, আমি যাই। হলেও দাঁড়াও, আসলেও তো আসতে পারে, এতক্ষণ দাঁড়াইলাম। আরে সুবল দেখার যদি ইচ্ছা থাকে আসতে কইও, তারে কোথায়? যমুনার ঘাটে। কেমনে? বলে কাল সকালে কলসি কাকে লইয়া। আই সর্বনাশ, কলসি কাঙ্গে দিনে দুপুরে যমুনার ঘাটে যদি তোমার সাথে দেখা হয়, মানুষে দেখলে আমার রাধিকে করসতি বলবে না? বলে সুবল রে এই কাজও করা আছে, যখন পানি নিতে যাবে যমুনার জলে, ছবিটা কোথায় দেখা যাবে? পানিতে। আমি জলের ছায়ায় রূপ হে রিব গো, বলে কদমে ডালে বইয়া মান কর
কথা কইয়া মন করে রাই রইয়া তো ঘুমাই গরম শুরু কইছে না বলে সুবল রে সুবল নারী জাতির এমন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে ঘুমা নকরিয়া ওরে সুবল রে নারী জাতির এমন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে ঘুমা নকরিয়া ওরে করছো নারী রূপের বড়াই রে এই করছো নারী রূপের বড় রাধার মনে যাই কইয়া মান করে নাই লইয়া ঘুমাইয়া আমার শিবার কথা কইয়া মান করে রাই রইয়া তো ঘুমাই চমৎকার খুব সুন্দর এবারে রেখা সুফিয়ানা আপনার কাছে আসলে এই গানগুলোকে যেভাবে উপস্থাপন করছেন আমার গুরুজি বাবা মানে শুধু সুন্দরী বন্ধ রাখাটা মনে হয় যে কোনো ভাষাও নাই সত্যি কথা আমরা সামনেও দেখছি যারা আমাদের ক্যামেরা পার্সন ভাইরা আছেন তারা আমাদেরকে কিন্তু ছন্দে ছন্দে বুঝিয়ে দিচ্ছেন যে গানটা কেমন যাচ্ছে আচ্ছা আমি একটি আরেকটি ফোক গান গাইছি আমার খুবই পছন্দের প্রয়াত বারী সিদ্দিকী স্যারের লেখা তারই সুর করা আমি চেষ্টা করছি একটু গিয়ে শোনাবার সঙ্গে চিরা মুড়ি তুমি আহিও ও পরাণের বন্ধু আয়ো বাউল বাড়ি তুমি আয়ো পরাণের বন্ধু আয়ো বাউল বাড়ি তুমি আহিও
গেলো আষাঢ় গেলো আইলো রে অনেক ধন্যবাদ রেখা সুফিয়ানা। এবারে ফকির শাহাবুদ্দিন আপনার কাছে আবারও ফিরে যাচ্ছি, কোন গানটি শুনবো? ছবির নাম উপরে আকাশ, দূরবীন সারি লেখা, আমার সুর করে গান। এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছে খুঁজে মনে, আমি যদি যেতে পারতাম। এখন বন্ধুকে যদি এভাবে পাইতেছে, রেখা শুনিস কথা, নদী তাকে দেখিস না, বন্ধুকে কেমন করে পাইতে চায়? দুর্বিশে তার গায়ে একটা গানে পড়ছে, বন্ধু যদি হইতো কবর আমি হইতাম লাশ। কি বলছে? বন্ধু যদি হইতো কবর আমি হইতাম লাশ, বন্ধুর বুকে থাকতাম আমি সারা বারো মাস। এখন এই বাঁশির ওরে আতরে গলে পড়াইয়া সহস্তে আয় না ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালাসি কনকালা, তুই যদি আমার হইতি গলার মালা। ওরে আতরে গলে পড়াইয়া সহস্তে আয় না ধরিয়া, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। দাদা 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 সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা। তুই যদি প্রেমের সাগর হইতি আমি ওই পানির মধ্যে শেওল হইয়া থাকতাম, বসিয়া তোমার সঙ্গে
বসিয়া তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে এই আমি আশা করতে পারি কিন্তু এখন আশা করবো কোনটা প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পোড়া প্রাণ দায়িত জুড়াইয়া দূর হইতো প্রেম আগুনের জ্বালা শিখন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা শিখন কালা তুই যদি হইতি গলার মালা ডারা দাঁত হলে শিরে রিকেশ চিরনে ধরিতাম বেশ স্নান করে বান্ধিতাম দুপুর বেলা তুই হলে শিরে রিকেশ চিরনে ধরিতাম বেশ স্নান করে বান্ধিতাম দুপুর বেলা বসিয়া তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে মনের সাথে খেলতাম প্রেম খেলায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা শিখন কালা তুই যদি হইতি গলার মালা জানিয়া পানি আমি হইয়াছা তো কিনি পক্ষপানে হইয়াছি আন্ধেলা সাতক পাখি সাতক পাখি এক ফোঁটা বৃষ্টি দিনে বছরকে বছর থাকিয়া থাকে বৃষ্টি কখন আসবে আমি বন্ধু তোমাদের সে পদ্ম পানি শিয়েছিলাম তোমার জানিয়া পানি আমি হইয়াছা তো কিনি পদ্ম সাইয়া হইয়াছি আন্ধেলা আমাই লোকে মন্দ কই তোর প্রেমের কলঙ্ক আমাই লোকে মন্দ কই তোর প্রেমের কলঙ্ক এই দুর্বিশা তোর প্রেমের পাগেলা শিখন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা শিখন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরাইয়া সহসে আয় না ধরিয়া আদরে গলে পরাইয়া সহসে আয় না ধরিয়া সাপিটে দাম দেখিয়া নিরালা শিখন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা রেখা সুফিয়ানার কাছে ফিরে যাচ্ছি আপু কোন গানটি শুনবো এবার মাতাল রাজ্জাক গুরুজির একটি গান খুবই প্রচলিত আমি গাইবার চেষ্টা করছি চলুন শুনে ফেলি ওরে ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পিড়িতে বাজার ভালো না পিড়িতের বাজার ভালো না বাজার ভালো না পিড়িতের বাজার ভালো না ওরে ধুম চলেছে বেচা কেনা ধুম
চমৎকার, ধন্যবাদ। এবারে ফকির শাহাবুদ্দিন আপনার কাছে একটি গান শুনব। এই গানটা আমাদের নোয়াখালী অঞ্চলে যারা আছেন তাদের জন্য। নোয়াখালী? আমিও নোয়াখালী। তাহলে গানটি আমার জন্য। আচ্ছা, এই গানটা আমার গাওয়া গান, অসম্ভব হিট একটা গান। তো দাগুন বিয়ের পরে একটা জায়গা আছে তুলা বাইরিয়া, দাদা তুলা বাইরিয়া। তুলা বাইরা ইয়াঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট হেনি, অনেকে এটি যখন গাই তুলা বাইরে কয় কিন্তু তুলা বাইরিয়া। তুলা বাইরা ইয়াঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট হেনি, অন্যের বাড়ি দাগুন বুয়া অন্যের যাইসিনি, বাইসা ভালাই আসেন কিটা। তুলা বাইরা ইয়াঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট হেনি, আতে লাগের অন্যের বাড়ি মাই দিনলে হেনি, বাইসা ভালাই আসেন। তুলা বাইরা ইয়াঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট হেনি, অন্যের বাড়ি দাগুন বুয়া অন্যের যাইসিনি, বাইসা ভালাই আসেন, বাইসা ভালাই আসেন, বাইসা ভালাই আসেন। এটা আমার টিভি বাইতে দিলাম। মানুষ হতো গুণ চন্দ্র গুণ আর থাকে, গান দেখিলে নাচ দেখিলে তুরু তুরু তো নাচে। নোয়া হেলা মানুষ হতো গুণ ঢাকা শহর থাকে, গান হলিলে নাচ দেখিলে তুরু তুরু তো নাচে। বাইসাব আরে দেখি, বাইসাব আরে দেখি, ভালা কইরা খাওয়াই দিছে মাল পানি, ভালাই আসেননি। তুলা পরে ইয়াঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট হেনি, অন্যের বাড়ি দাগুন বুয়া অন্যের যাইসিনি, বাইসা ভালাই আসেননি, বাইসা ভালাই আসেননি, বাইসা ভালাই আসেননি। কিন্তু কঠিন পরিশ্রমী, তাই বলে সাঁদের দেশে যারা গেছে হেতারাও কইছে, হাতালে যায় হনুমানে অঙ্গ দেশি বাইছে। আরে সাঁদের দেশ যারা গেছে হেতারাও কইছে, হাতালে যায় হনুমানে অঙ্গ দেশি হাইছে। ভাইসাব হেই কতাল্লা, বাইসাব হেই কোতাল্লাই, আঙ্গরে কই রয়্যাল ডিস্ট্রিক্টে জাপানি, ভালাই আসেননি। তুলা বাইরা ইয়াঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্টে হেনি, অন্যের বাড়ি দাগুন বুয়া অন্যের যাইসিনি, বাইসাব ভালাই আসেন, বাইসাব ভালাই আসেন। তুলা বাইরা ইয়াঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্টে হেনি, আতে লাগের অন্যের বাড়ি মাই দিন হইলে হেনি, বাইসাব ভালাই আসেন, বাইসাব ভালাই আসেন, বাইসাব ভালাই আসেন, বাইসাব ভালাই আসেন, বাইসাব ভালাই আসেন। ধন্যবাদ। চলছে আশিয়ান গ্রুপ নিবেদিত 18 বছরে বৈশাখী। এই মুহূর্তে আপু আরেকটি গান।
আমি এখন যে গানটি গাইবার চেষ্টা করছি এটি যারা বিদেশে যারা থাকছেন, বিদেশের বন্ধু যারা আছেন আমাদের, তাদেরকে ডেডিকেট করে গানটা গাইছি। কারণ তারা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা তারা স্যাক্রিফাইস করে, তাদের জন্য গান গাওয়াটা মনে করি যে খুব দরকার। চলুন শুনে ফেলি। আমার সোনা বন্ধু রইলা বৈদেশেতে দারুণ শীতে, আমার সোনা বন্ধু রইল বৈদেশেতে, আমার সোনা বন্ধু রইল বৈদেশেতে দারুণ শীতে, আমার সোনা বন্ধু রইল বৈদেশেতে, আমার সোনা বন্ধু রইল বৈদেশেতে দারুণ শীতে, আমার সোনা বন্ধু রইল বৈদেশেতে। Let's go.
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে ফকির শাহাবুদ্দিনের কাছে আরো একটি গান শুনবো। সুর ফকির শাহাবুদ্দিন, এটা আমারই আর একটা মৌলিক গান। অসম্ভব চট্টগ্রামের সুপার ডুপার হিট হয়েছে এখন, এটা সমস্ত এই গানটা চলে। গানের কথা হচ্ছে, চলো রেডি। ওরে ভাবতে মা কি শোনা হাইলাম মনে গইলাম দই, ভাদ্দি মানে সংসারের জ্বালা, কেউ মানে না বাবারে, পাত্তাই দেয় না। এখন সে বাবের কথা বলছে বুড়া খারা আর কি, এখন দই আর মনে ভাদ্দি মাকে শোনা খাইছি, শোনা মনে করে দই খাই ফেলছি দেখি। ওরে ভাদ্দি মা কি শোনা হাইলাম মনে হে গইলাম দই, অবাজি আই ক্যান ফল হয়ে যাই বই, ফল মানে পাগল, আই ক্যান ফল হয়ে যাই বই, আই ক্যান ফল হয়ে যাই বই। নিজে চাই বিয়া কইলাম বড় মানুষর দি, ফক্তি অতদ ফুসার ঘরের রাইত গাইম কি। আই থইলা ফুরাই বাজার করি হন্ডে লই যার গই, আই থইলা ফুরাই বাজার করি হন্ডে লই যার গই, আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল যাইম বই। দিন হাড়াতে হাজ হরম নাই, ওরে নয়া বউর হান্ড দেখি অস্থির রই যার গই, আই নয়া বউর হান্ড দেখি অস্থির রই যার গই, আই ক্যান ফল যাই বই, আই ক্যান ফল যাই বই, আই ক্যান ফল যাই বই, আই ক্যান ফল যাই বই। একটা মাই আছিল উগ্গমাইয়া, উগ্গমাইয়া বিয়া দিলাম বিয়াই বিয়াইন চাই, এখন এই বিয়াই বিয়ানে আর দেলে থাকে মুখ ফিরে। উগ্গমাইয়া বিয়া দিলাম বিয়াই বিয়ানি চাই, উগ্গমাইয়া বিয়া দিলাম বিয়াই বিয়ানি চাই, আর দেলে হেতরাই এখন থাকে মুখ ফিরাই। মনে হতে ওরে মনে হতে বনের দুঃখে বনত গাইম বই, মনে হতে মনের দুঃখে বনত গাইম বই, আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল যাইম বই। ওরে ভাত্তি মা কি সুনা হাইলাম মনে হে বললাম দই, ওরে ভাত্তি মা কি সুনা হাইলাম মনে হে বললাম দই, আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল যাইম বই। অবাদি আই ক্যান ফল যাইম বই, আই ক্যান ফল, আই ক্যান ফল, আই ক্যান ফল, আই ক্যান ফল, পাগল হয়ে যাব। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য ফকির শাহাবুদ্দিন এবং রেখা সুফিয়ানাকে।